আমার সবথেকে ভালো লাগছে যখন নিজের জন্মস্থান রংপুর থেকে প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাইছি, তো এটা আসলে অনেক ভালো লাগছে যে আমি যেদিন রংপুরে আছি সেদিন প্রত্যেকটা মানুষের যে ভালোবাসায় আমি সিদ্ধ হয়েছি সেটা আসলে ব্যাখ্যা করার মতো না। তো সব মিলিয়ে আসলে অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না। আর সাব চ্যাম্পিয়নশিপ কথা যদি অর্জন না করতাম হয়তো বা জানা হতো না যে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে এবং বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা স্বাগত করে। তো এই জয়ের পরে আসলে বুঝতে পারছি যে আসলে বাংলাদেশের মানুষ ফুটবলকে আসলে কতটা ভালোবাসে এবং এখনো পর্যন্ত মানুষের যে ভালোবাসা পাচ্ছি মানে যেখানেই যাচ্ছি সেখানে একটা সম্মান এবং মানুষের যে ভালোবাসা আসলে এটা একটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। তো আমি মনে করি যে এই জিনিসগুলো আসলে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো অনুপ্রেরণা জাগাবে নারী ফুটবল দলের। আমরা আপনি জানতে চাচ্ছি যে আমাদের আমরা প্রধান প্রতিদ্বন্দ্বী আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং গত আসরে আমরা ইন্ডিয়ার কাছে হেরে আমাদের স্বপ্নভঙ্গ হয়েছিল এবং এবছর আমরা বাংলাদেশে তোমরা নারী ফুটবল দল ইন্ডিয়াকে বিধ্বস্ত করেছে 3-0 সেমিফাইনালে এবং সেই টুর্নামেন্টে খেলতে সেই ম্যাচটি খেলার আগে তোমাদের অনুভূতি কেমন ছিল, যেমন ইন্ডিয়াকে তোমরা কীভাবে মোকাবিলা করবে আসলে ইন্ডিয়া তো এশিয়ার মধ্যে ভালো একটা অবস্থান করতেছে এবং 5 চ্যাম্পিয়ন যারা থাকে। তো আসলে এবারে আমাদের টার্গেটই ছিল হচ্ছে ভালো কিছু করার। আমরা যখন দেশ থেকে রওনা দিই তখন আমাদের লক্ষ্য ছিল আমরা ফাইনালে উঠব। তো ইন্ডিয়ার সাথে আমাদের গ্রুপ পর্বে আমাদের দেখা হয় তৃতীয় ম্যাচের সময় গ্রুপ সেরার একটা ইয়া। তো এটাই কাজ করছিল যে ভালো কিছু করতে হবে এবং সব থেকে ভালো লাগছে যে ইন্ডিয়ার সাথে আমি 2 গোল করতে পেরে আরো খুব ভালো লাগছে যে ইন্ডিয়ার মতো টিমের সাথে আমি 2 গোল করতে পারছি এবং ইন্ডিয়ার মতো টিমকে আমরা পরাজিত করতে পারছি। এটা আসলে একটা আমাদের জন্য একটা অনেক বড় একটা আর কি পাওয়া। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত ক্রীড়া প্রেমিক এবং এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরে তিনি তোমাদেরকে কিভাবে অভিনন্দন জানিয়েছেন এবং তার সঙ্গে তোমাদের আমাদের তো 19 ফাইনাল হয়। তো তখন হচ্ছে প্রাইম মিনিস্টার দেশে ছিল না, মেবি ইংল্যান্ডে ছিল, উনি রানি এলিজাবেথের ইয়াতে ছিলেন। তো উনি ওখান থেকে আমাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং এই সাব চ্যাম্পিয়নশিপের অর্জনের এই জয়টা নিয়ে উনি অনেক খুশি এবং উনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে উনি দেশে আসার পরে আমাদেরকে ডাকবে এবং একটা ভালো একটা সম্মাননা দিবে আমাদেরকে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছি এবং আমরা আশা করছি আগামীতে এশিয়ান একটা ভালো পর্যায়ে আমরা যাবো আমাদের নারী ফুটবল দল এবং আগামীতে ওয়ার্ল্ড কাপের আমরা যেন বা এশিয়াতে কোয়ালিফাই করতে পারি এশিয়ান কোথায়, সে লক্ষ্যে আমাদের টিমে তোমার জানা মতে কোনো পরিকল্পনা হচ্ছে কিনা? কিন্তু আমরা সাব চ্যাম্পিয়নশিপে এশিয়ার মধ্যে এখন একটা সেরা টিম। তো সেক্ষেত্রে আমাদের সামনে লক্ষ্য হচ্ছে যে এশিয়ার মধ্যে যে মানে যে টিমগুলো ভালো ভালো দেশগুলো আছে তার নাম হচ্ছে কোরিয়া, জাপান, থাইল্যান্ড, যারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলে। তো আমাদের এখন মূল হচ্ছে এই টিমগুলোর সাথে ভালো কিছু করার, যারা ওয়ার্ল্ড কাপ খেলে তাদের সাথে ভালো কিছু করার এবং এই যে অর্জনটা এরা ধরে রাখার, কারণ স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। তো আমরা এখন চেষ্টা করবো আমরা যে একটা জায়গা আছে যেখানে অবস্থান করতেছি এবং চ্যাম্পিয়নশিপে যে অর্জনটা আমরা করছি সেটা ধারাবাহিকতা ধরে রাখার এবং আরো ভালো কিছু করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং বাংলাদেশের ন্যাশনাল টিমকে আরো মানে ভালো কিছু অর্জন করার। তুমি এই বঙ্গমাতা ফুটবল থেকে উঠে এসেছো, তো এই টুর্নামেন্ট ভবিষ্যৎ সম্পর্কে বা তোমার স্বপ্ন কি এই টুর্নামেন্টে আরো তোমাদের মতো বা তোমাদের চেয়ে ভালো প্রতিভাবান খেলোয়াড় আসবে কিনা তোমার কি অভিমত? আমিও যেহেতু বঙ্গমা থেকে নিজে আসছি এবং আমি না আমাদের ন্যাশনাল টিম এবার সাপের বেশিরভাগ প্লেয়ারই আমরা বঙ্গমাতার প্লেয়ার, আমরা বঙ্গমাতা থেকে উঠে এসেছি। তো আমি আসলে মনে করি যেহেতু আমরা বঙ্গমাতা থেকে উঠে এসেছি এবং বাংলাদেশকে লিড দিচ্ছি, তো আমি আশা রাখি যে বঙ্গমাতার যে প্লেয়ারগুলো আছে আমরা হায়েস্ট 5 বছর থাকবো, এরপরে আর হয়তো বা থাকবো না, আসলে পারফরমেন্সের উপরে নির্ভর করে কেরিয়ারটা। তো আমি মনে করি একটা টাইম গিয়ে এই প্লেয়ারগুলোই বাংলাদেশকে লিড দিবে এবং এরাও দেশের জন্য এরকম বিজয় কিনে আনবে আমি এটা আশা করি। স্বপ্ন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আরও এগিয়ে যাও এবং নিজের ক্যারিশমা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করো এবং আমাদের রংপুরের উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করবে এবং তোমার ফিটনেস তুমি আরও ধরে রাখবে এবং এটাই আমরা আশা করি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।